নমস্কার, স্পিরিচুয়ালিজম এন্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ানো জীবের সাধ্য নাই। প্রারব্ধ সূত্রে যখন যা উপস্থিত হয় তখন তাই ভোগ করতে হয়, তার জন্য অনুতাপ এবং প্রয়াস করতে নেই। ভগবত শক্তি দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায়। সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। এই কয়েকটি কথাই আজকে আমরা একটু আলোচনা করব। শ্রী শ্রী রাম ঠাকুর এক মহান সাধক পুরুষ, তিনি বলছেন যে সবকিছুই ভগবানের হাতে, তার হাত ছাড়া আমাদের কোনো গতি নেই, তার হাত ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। আমরা শুধু বাসনা করতে পারি, কিন্তু সেই বাসনাকে বাস্তবায়িত করা তা অনেক কিছুর উপর নির্ভরশীল এবং সর্বতোভাবে তা নির্ভরশীল ঈশ্বরের ওপর, ভগবানের ওপর। আমাদের হিন্দু ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে, অর্থাৎ আমরা বর্তমানে যে মনুষ্য জন্ম লাভ করেছি সেটিই আমাদের প্রথম জন্ম নয়, এর পূর্বে আমরা অনেকগুলি জন্মের মধ্যে দিয়ে এসেছি। প্রত্যেকটি জন্ম মানেই পৃথিবীতে কাটানো অনেকটা সময় এবং সেই অনেকটা সময়ের মধ্যে করা কর্ম, যা আমরাই করেছি এবং সেই কর্মের ফল আমাদেরকেই তাই ভুগতে হবে। এবার সেই কর্মে যা কিছু সঞ্চিত ফলাফল রয়েছে তাকে বলা হয়ে থাকে প্রারব্ধ। ভবিষ্যতে প্রারব্ধ নিয়ে আমরা আরও একটি পর্ব বিশদে করব। আজকে ছোট করে বললাম প্রারব্ধ কী, অর্থাৎ পূর্ববর্তী জন্মগুলিতে যে সমস্ত কর্ম আমরা করে থাকি সেই কর্মের যা কিছু ফলাফল তাই হচ্ছে প্রারব্ধ। তো আমাদেরকে সেই আমাদেরই করা কর্মের ফলাফল ভুগতে হয়। তাই জীবনের পথে চলতে গিয়ে অনেক দুঃখ, অনেক আঘাত আমাদেরকে সইতে হয়, সবই এই প্রারব্ধেরই অন্তর্গত। এখন যে কর্ম আমরা করেছি তা ভুগতে তো হবেই, তাই সেই ভুগতে থাকার জন্য অনুতাপ করে লাভ নেই, প্রয়াস করতে নেই, তা সহ্য করে নিতে হয়। কারণ সহ্য ছাড়া এমনিতেও আমাদের মতো অতি সাধারণ কীট সম মানুষের কাছে কিছু উপায় থাকে না, তাই অভিযোগ করে বিষয়টিকে আরও নেতিবাচক না করাই ভালো। তার থেকে ইতিবাচক মানসিকতা অন্তরে পোষণ করে সেই দুঃসময়কে ধৈর্য সহকারে কাটিয়ে ফেলতে হবে। তাই শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়, অর্থাৎ সবসময় সহ্য করে নিতে হয়, সবসময় সহিষ্ণুতার অনুগত হতে হয়। আর ভগবত শক্তি থেকে কি পাওয়া যায়? ভগবত শক্তি দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায়। এখন ভগবত শক্তি কি? ঈশ্বরিক শক্তি, ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের পূজা করে, উপাসনা করে আমাদের অন্তরে যে ঐশ্বরিক শক্তি তাকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, সর্বোপরি আমরা সম্পূর্ণভাবে নিজের হৃদয়কে যদি ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের যে শক্তি সেখান থেকে প্রাপ্ত হয় তাই হচ্ছে ভগবত শক্তি। সেই শক্তি দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায়। আর সেই ভগবানের ওপরে সমস্ত কিছু অর্পণ করে দিয়ে, সমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে হয়, তবে সব
প্রারব্ধ, কর্মফল সব কিছু কাটিয়ে দেওয়া যায়, কিংবা চরম দুঃসময়েও ধৈর্য সহকারে টিকে থাকা যায় জীবন যুদ্ধে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্ত ভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।